আন্ত্রিকে আক্রান্ত বিধাননগরের 21 নম্বর ওয়ার্ডের ফাল্গুনী আবাসনের প্রায় 70 জন বাসিন্দা পানীয় জলের কারণেই এই সংক্রমণ বলে মনে করছেন তারা। খবর ছড়িয়ে পড়তে জোর কদমে শুরু হয়েছে পানীয় জলের ট্যাঙ্ক পরিষ্কারের কাজ। তত্ত্বাবধানে রয়েছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী। 28 অক্টোবর থেকে সমস্যার সূত্রপাত। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিধাননগরের ফাল্গুনী আবাসনের বেশ কয়েকজন বাসিন্দা। সংখ্যাটা ক্রমেই পৌঁছে যায় 70-এর কাছাকাছি। হাসপাতালে ভর্তি করতে হয় দুজনকে। পানীয় জল থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। ওটা ভর্তি করেছিলেন হাজবেন্ডকে বিধাননগর হাসপাতালে। এখন কেমন আছে? মানে যেটা হয় ভীষণ উইক। আমার বাচ্চাও অসুস্থ, ছেলেটিও খুব অসুস্থ। তারাও তো লুজ মোশন নেই, কিন্তু একটা ভমিটিং হয়েছে। আবাসনের পানীয় জলের ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। অনেক সময় ট্যাঙ্কের মুখের ঢাকা খোলা অবস্থায় পড়ে থাকার অভিযোগও তুলেছেন তারা। দিন ধরে দেখছি জলের এত ক্লোরিনের গন্ধ আসছে, এটা বুঝতে পারছি না। তার থেকে বেশি যেন অতিরিক্ত গন্ধ, তারা ওটা মনে হচ্ছে। কিন্তু দেখা গেছে উনিও এসে দেখেছে, আমিও দেখেছি অনেকগুলো জলের ট্যাঙ্কের মুখ খোলা। ওভারের উপরের যে ট্যাঙ্কগুলো রয়েছে সেখানে অনেকগুলোরই মুখ খোলা, তলাগুলোতে ওয়াশিং হয় না, চাবি নেই, ওগুলো খোলা পড়ে থাকে। এখন সেইখান থেকেই হতে পারে। আমি আন্ত্রিকের খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থল পরিদর্শন করেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে আধুনিক যন্ত্রপাতি না থাকায় বিধাননগর পুরসভাকেই ট্যাঙ্ক পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই মতো সোমবার সকাল থেকেই ট্যাঙ্ক পরিষ্কারের কাজে লেগে পড়েছেন পুরসভার কর্মীরা। গোটা এলাকার গাছপালা কাটা থেকে শুরু করে ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডারও। যতদিন না বিশুদ্ধ পানীয় জল আবাসিকদের কাছে পৌঁছাচ্ছে, ততদিন পর্যন্ত বিধানসভার পুরসভার তরফেই পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণা। কিন্তু সেটা কোনো বড় কথা নয়, কারণ যিনি সরকারে আছেন, যিনি দায়িত্বে আছেন ববি হাকিম, তার দায়িত্ব পয়সা দিয়ে মানুষকে ইয়ে করা। কিন্তু এজেন্সির যে লোক তারা ঠিক মতন কাজ করছে না আমরা এসে দেখলাম। তাই আমরা আমাদের মন্ত্রীকে জানাবার পর মন্ত্রীকে বললাম যে এদের যা স্ট্রাকচার, যা কাঠামো, যা জিনিসপত্র, এটা দিয়ে এরা করতে পারবে না। পৌরসভায় পারবে, উনি বললেন যে তোমরা মানুষের স্বার্থে যা যা প্রয়োজন করো পৌরসভার পাশে আমরা দাঁড়িয়ে থেকে তার জন্য তাদের যা দেওয়ার দরকার আমরা দেবো। তাই আমরা মানুষের স্বার্থে সকাল থেকে দেখছেন পরিষ্কার হচ্ছে, ব্লিচিং দেওয়া হচ্ছে, জলের গাড়ি দেওয়া হচ্ছে, এবং এখানকার যদি কোনো মানুষ অসুস্থ হয় সরকারি হাসপাতালে ভর্তি হয়, বিধাননগর পৌরসভা সেই দায়িত্বটাও নেবে। ফাল্গুনী আবাসনে সরকারের অনেক উচ্চপদস্থ আধিকারিকরাই বসবাস করে, তাই সমস্যা দ্রুত সুরাহা হবে বলে আশা করছেন আবাসনের বাসিন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক, কলকাতা।